পৌষের তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। ঘন কুয়াশায় সূর্য ঢাকা পড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। পঞ্চগড় ও মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভব হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসেই আরও তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। চারদিক ঘন কুয়াশায় ঢাকা, এর সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া, যা শীত বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। হাড়কাঁপানো এই শীতে বিপর্যস্ত দেশের উত্তর ও পূবের জনপদ। কয়েকদিনে মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। তীব্র এই শীতে চরম ভোগান্তিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ, বেকায়দায় বোরো সহ মৌসুমি সবজি চাষিরা। গরু ছাগলের খুব সমস্যা হইতে আছে, মানুষের সমস্যা হইতে আছে, এগুলা ঠান্ডা লাগে যায়। ঠান্ডার মধ্যে সময় মতো কাজে যাইতে পারে না, কোন সময় সময় মতো কাজে না যেতে বললে ফেরত দিলাই হাজিরি কাটি দেয়। কাজ করতে পারি না ঠান্ডার মধ্যে, শীতের কাপড় নাই, কাজ না করলে হাজিরি হয় না। সিলেটে রাতভর হাড়কাঁপানো শীত থাকলেও সকালে রোদের ঝিলিক, কিছুটা স্বস্তি জনজীবনে। প্রান্তিক জনপদের মানুষের পাশাপাশি বেশি ভোগান্তিতে কৃষকরা, ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগ। কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ উত্তরের জেলাগুলোও ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না, মানুষের পাশাপাশি শীতে কাবু পশু পাখিও। আমাদের কাজ বসে না, আমরা কাজ না করলে বাড়ি হয়ে যাচ্ছি, আবার আসছি। আবহাওয়াতে ঠান্ডা বাতাসে দাঁড়ানো যাচ্ছে না মাঠে। মাঠে ঘাটে গরুর ঘাস করাও গায়ে বাজে, আমাদের খুব দূর অবস্থায় আছে আমরা। এদিকে রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও কুয়াশা ও বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। শীত মনে হয় ২০ বছরের ভিতরে হয়, যাত্রী আছে কিন্তু কম, কুয়াশার কারণে একটু অনেকেই কম বেরোচ্ছে। আজকে ২-৩ দিনের শীতটা একটু বেশি পড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসের মাঝামাঝি থেকে দেশে বয়ে যাবে আরও তিনটি শৈত্যপ্রবাহ, ফলে সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়বে। এই পরিস্থিতি আরও ৩-৪ দিন মোটামুটি কন্টিনিউ করবে। এইভাবে লং রেঞ্জ ফোরকাস্ট করেছি জানুয়ারি মাসের জন্য, ওইখানে কিন্তু আমরা ২-৩টি শৈত্যপ্রবাহের কথা বলেছি। তবে আপাতত বাংলাদেশে তীব্র শৈত্যপ্রবাহ অবস্থা এখনও আসেনি, হয়তো জানুয়ারি শেষের দিকে কোথাও কোথাও হয়তো মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।